দ্বিতীয়তে মই কৈ লব খুজিছো যে টুরিজম আমার লগত জড়িত যিমানবিলাক আর্কিওলজিক্যাল সাইটস আছে সকলোবিলাক একেবারে সুন্দর কৰি লব খুজিছো। অক্টোবর মাসের ভিতর আর টুরিজিমের কারণে টুরিজিম ডেভেলপমেন্টের কারণে মানে নিজা ধরনের কিছু আইডিয়া লগাই আপনাদের যদি কোনোবাই আমার অর্কিড পার্কলে গেছে কাজিরঙার অর্কিড পার্ক তো জানিব আমি কেনকে টুরিজিম করছো গোটে শিবসাগরখন টুরিজিম প্লেস করে গোটে পৃথিবীর টুরিস্টবিলাকৰ এটা হটস্পটত পরিণত করবর কারণে ভারত আর সকল টুরিস্ট যাতে শিবসাগরে আগে কাজিরঙালে অহা প্রত্যেকজন মানুষকে যাতে মই ইয়ালে লৈ আহিব পাৰো ইয়াত দুদিন থাকিহে যাতে আকৌ ঘুরি যায় তার গোটে ব্যবস্থাখিনি করবর কারণে মই আগভাগ লব খুজিছো। মই আশা করো যে আপনার সহযোগিতা লাভ করি ইয়ার ড্রেনেজ ব্যবস্থা ঠিক করা ইয়ার খোয়া পানির ব্যবস্থাটা ঠিক করা ইয়ার মার্কেট কিছু চাফ চিকুণ করা ইয়ার শাক পাচলি বজারবিল ঠিকঠাক করা এই আটাইবিল মানে আপনার পর্যায়ক্রমে করে যাবলে চেষ্টা করি। মানে আশা করো আপনার সহযোগিতা লাভ করি বিশেষ ব্যবসায়ী সকলের সহযোগিতা মোক লাগিব কারণ সচাসচি ভাল ব্যবসায় এই যে করোনার সময়ের লকডাউনের সময়ের ব্যবসায় ডাউন হয়ে গেছে এই আকৌ পূর্ণ পর্যায়ে লো যাবর কারণে মানে নতুন নতুন ধরনের কাম করি আর মানে যদি টুরিজম স্কিম লোক সেইবিলাকত বহুত নতুন নতুন আপনার ব্যবসায় বৃদ্ধি পাব হোটেল ব্যবসায় সেই ব্যবসায় বৃদ্ধি পাব মানে আর এটি ব্যাখ্যা নকরো মানে আশা করি আপনাদের সেইবিলাকতো ইনভেস্ট করব বিভিন্ন ধরনের কাম কাজ আপনাদের আরম্ভ করব যাতে সচাসচিকে ইয়াত একটা নতুন ধরনের ব্যবসায়ী শ্রেণী তৈরি করব পারো এটা থাকাখিনিত আরো বেশি করব পারো থাকাখিনির অবস্থা আরো বেশি যাতে ভাল করব পারো তার কারণে চেষ্টা করি আর আপনার ইয়াত যত জুই লাগিছিল জুই লগা ঠাইখিনির কারণে মই মন্ত্রীক কৈছিল মন্ত্রীক কৈছিল যে মই ব্যবস্থাখিনি করিম পয়সাপাতিখিনি দিম বলে কৈছিল কি কি করলে মই নজানো কিন্তু যদি কিবা বাকি আছে মোক কব 12 তারিখমানৰ মোৰ এসেম্বলি আছে তাত মই মন্ত্রীক একেবারে 2-3 দিনমান লগ পাই থাকি মই আপোনালোকৰ কামখিনি যদি থাকি গৈছে সেইখিনি উলিয়াই আনিবৰ কাৰণে সক্ষম হ'ম বুলি ভাবিছোঁ। ধন্যবাদ।